আচ্ছা এর একটা জিনিস আমি একটু মানে কয়েকটা পয়েন্ট আমি একটু বলবো খালি উনি শ্রীকৃষ্ণ আমাদের যে শ্রীকৃষ্ণ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ যে উনার সাথে দেবতাদের মিলাই দিয়েছে উনি হ্যাঁ আমি একটু বলি আমি কিন্তু গীতাতে পুরো গীতাটা আমি প্রায় প্রতিদিনই পড়ি পুরো গীতাটা হ্যাঁ এবং অন্যান্য ধর্মগ্রন্থ আমি মোটামুটি পড়ি আমি ওই মানে এইরকম না যে আপনাকে আমি তথ্য বল ছাড়া অন্য কথা বা অন্য কেরুর কাছে শোনার কথা আপনাকে বলবো তেমন না

হিন্দু ধর্মের অনেক লক্ষ্য করেছি কিন্তু আমি ওইগুলো যেটা আমি বলতেছি আপনাকে মানে ভগবান মানে আমাদের একদম সৃষ্টিকর্তা আল্লাহ যাকে বলে অন্য ধর্মে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং উনার সমস্ত দেবদেবী মানে শ্রীকৃষ্ণ দেবতা ভগবান ওকে সে ভগবান স্বয়ং ভগবান এবং উনি জগতের মালিক এখন দেব আমাদের যে অন্যান্য যেসব দেব গুলো আছে এগুলো হলো এক একটা ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মানে বেদে এভাবে বলা হয়েছে যে ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কত কোটি নির্দিষ্ট নাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একটা ব্রহ্মাণ্ড আমাদের এটা তা এই ব্রহ্মাণ্ডে দায়িত্ব প্রাপ্ত বেশ কিছু দেব আছে এই দেব আমাদের মন্ত্রী পরিষদের মতো কিন্তু স্বয়ং রাষ্ট্রপতি একটা দেশের রাষ্ট্রপতি যেমন উনি অল ক্ষমতার অধিকারী তেমনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন অল ক্ষমতার অধিকারী উনি কি করেন উনি আরো ব্যাখ্যা ব্রহ্মাণ্ড মানে কি আলাদা আলাদা ইউনিভার্স আলাদা আলাদা ইউনিভার্স কথা বলতেছেন না ব্রহ্মাণ্ড বলতে আমি ব্রহ্মাণ্ডের ব্যাখ্যায় আপনি যাব ব্রহ্মাণ্ডের ব্যাখ্যা লরে আমি আপনাকে বলতে পারি পড়া যাচ্ছে এইটা আগে কইলানি তুমি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই একটা ব্রহ্মাণ্ডের ভিতরে অনেকগুলো দেবদেবা থাকে টোটাল সমস্ত জগৎটাকে চালান শ্রীকৃষ্ণ এখন শ্রীকৃষ্ণ কেন এই পৃথিবীতে হই যায় আসিফ ভাই বলেছিল যে শ্রীকৃষ্ণ 116টা বউ ছিল মানে এই যে ব্যাপারগুলো এখন এইটার স্পষ্ট যে ব্যাখ্যাটা সেটাই আমি একটু স্পষ্ট করতে যাচ্ছি যে উনি যখন লীলা করেন একটা ব্রহ্মাণ্ডে যান কেন যান সেটা কি তাতে বলা আছে স্পষ্ট ধর্ম সংস্থাপন এবং ঠিক করে সাধুদের রক্ষা এবং বিনাশ আর হইল প্রতিটা ব্রহ্মাণ্ডে যখন যারা উচ্চ পর্যায়ের সাধনায় সিদ্ধি লাভ করে তাদের যদি কোনো আরতি বা তাদের যদি কোনো বর দেয়া থাকে যে পরজন্মের জন্য আমি এই হইতে পারি হ্যানি এরকম বিভিন্ন রকম যারা উচ্চ মার্গে চলে যায় তাদেরকে ওই ওই স্ক্রিপ্ট মানে উনি যখন এই ধরাধামে লীলা করতে আসেন তখন ওই লীলা ওই স্ক্রিপ্ট ওই তার অভিনয় করার সুযোগ পান শ্রীকৃষ্ণের যে একশো ষোলোটা ওয়াইফ ছিল ওইটাও হলো তাদের ওই সব উচ্চ পর্যায়ের ওই সব দেব মানে মহর্ষিরা মহর্ষিরা এবং রাধিকা রাধা ছিল সে রাধা হলো স্বয়ং শ্রীকৃষ্ণের একটা শক্তি উনি হেলাদিনী শক্তি উনি যখন লীলা করেন ওনার ওই শক্তি থেকে আলাদা করে ওনাকে জন্ম দিয়ে পল ভাইয়া দেখেন আপনি আপনি যে ইন্টারপ্রিটেশনের কথা বলতেছেন শ্রীকৃষ্ণ যখন লীলা করছে ওই একশো ষোলোটা স্ত্রী বলা হয়েছে উনি যখন একশো ষোলোটা স্ত্রীর সাথে বৃন্দাবনে লীলা করতেন এই একশো ষোলোটা শ্রীকৃষ্ণ হয়ে লীলা করতো এবং প্রত্যেকের সাথে সহ আলাদা আলাদা শ্রীকৃষ্ণ হয়ে লীলা করতো

এটা কি প্রমাণিত সত্য কথা বলতেছেন যেগুলো প্রমাণিত সত্য প্রমাণিত সত্য বলতে আপনি এখনো বৃন্দাবনে যাবেন বৃন্দাবনের এই সেই লীলা এখনো ভাই ভাই আপনি আপনি কখনো কমিক্স পড়ছেন

আপনি প্রমাণ হিসেবে দেখাচ্ছেন কি ভাই বৃন্দাবন আছে গ্রন্থ আছে ভালো কথা গ্রন্থে লেখা আছে ভালো কথা বৃন্দাবন আছে ঠিক আছে ভালো কথা গ্রন্থ থাকলেও বৃন্দাবন থাকলো তাই তার মানে কি এটা প্রমাণ হয়ে গেলো যেহেতু গ্রন্থে লেখা এবং বৃন্দাবন আছে সেহেতু যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ এত এত যৌন কেলি করতো বা এত এত লীলা লীলার সাথে লীলা করতো আর কি লীলা সঙ্গীর সাথে লীলা করতো এইগুলা প্রমাণিত সাথে এটা কি প্রমাণিত হয়ে গেল এই লীলাটা কিন্তু শরীরের একটা অংশ উনি ফোকাস করে কথা বলেন দয়া করে একটু ফোকাস করে কথা বলেন আমি আপনাকে আমি আপনাকে করে দেওয়ার কোন ইচ্ছা আমার নাই

আমাদের যে আপনাকে দিয়ে দিলাম যে পাঁচ হাজার বছর আগে কি হয়েছে না হয়েছে প্রমাণ আমাদের কাছে নাই ঠিক আছে দিয়ে দিলাম আপনাকে আমাদের কাছে কোনো কোনো ওইরকম মেকানিক্স নেই আমরা বের করতে পারবো পাঁচ হাজার বছর আগে তিরিশ হাজার সেটা বের করার মতো কোনো মেকানিক্স ওদের কাছে নেই না থাকলো তাহলে কি আমরা বলতে পারি যে যেহেতু পাঁচ হাজার বছর আগে কি হয়েছে না হয়েছে এটা কোনো প্রমাণ আমাদের কাছে নাই সেহেতু পাঁচ হাজার বছর আগে যা যা লেখা হয়েছে সবই সত্য এই জিনিসটা কি আমরা বলতে পারি না তা পারি না তাহলে

কিন্তু আপনি ভাবতে পারবেন কিভাবে দেখেন আমি বলি গুলো দেখেন যে যেমন দেখেন আসন শুদ্ধি যদি আমাদের যে কোনো পূজাতে একটা আসন শুদ্ধি হয় যেটা বেদের মন্ত্র একটা মন্ত্র আপনাকে বলি আপনি এটা নিয়ে একটু ভাবেন দেখেন যে জিনিসটা সাইন্টিফিক কতখানি হতে পারে বা কিছুটা সাইন্টিফিক আপনার ভিতর আসতে পারে আসন শুদ্ধির মন্ত্রটা কি আছে ইয়েতে গন্ধবি অঙ্গরিং আদার শক্ত কমলাশনায় নাম ওং আসন মন্তরস্ব মেরুকৃষ্ট ঋষি সুত্রক একটা প্রশ্ন উত্তর দেন তো ভাই বলেন আপনি যে কৃষ্ণের লীলার কথা বলছেন কৃষ্ণের লীলাটা যে উপনিষদের যে লেখা আছে উপনিষদ কোন ভাষে লেখা আছে উপনিষদে সংস্কৃত সংস্কৃত ভাষার সবচাইতে প্রাচীন গ্রন্থটা কত বছর পুরনো এইখানে আমি একটু বলি এই এক্সাক্ট এক্সাক্ট উত্তরটা দেন সবচাইতে প্রাচীনতম সংস্কৃত ভাষার গ্রন্থটার বয়স কত সেটা শুধু বলেন এটা আমরা আমরা এখন যেগুলো এগুলো পাই 5000 বছর আগে পাঁচ হাজার বছর আগে মিথ্যা কথা বলতে আপনাকে জিজ্ঞেস করেছি সংস্কৃত ভাষায় সবচেয়ে পুরনো প্রাপ্ত গ্রন্থটা কত বছর পুরনো ওইটা বেশি আগের না হয়তো এক দেড় হাজার দুই হাজার বারোশো থেকে চোদ্দশো বছরের বেশি পুরনো না যারা ভাষাবিদ তাদের মতে সংস্কৃত ভাষা কত বছরের পুরনো ওই রকমই হবে তাহলে যে পাঁচ হাজার বছর আগের যে কাহিনীর কথা আপনি বলতেছেন সেটা যদি সংস্কৃত ভাষা জন্ম হওয়ার সাথে সাথে লিখিত হয় তাহলে সেই গ্রন্থটার বয়স কত ভাই হাজার দেড় হাজার বছর তার মানে আহ পাঁচ হাজার বছর আগে যদি আপনার ওই কাহিনী ঘটা থাকে তার মানে সাড়ে তিন হাজার বছর ওই বিষয়ে কিছু লেখা হয় নাই নাকি

সাড়ে তিন হাজার বছর পরে যদি একটা বেড়ায় দইরা নিলাম তারপরেও আরো পরে লেখা হয়েছে এটা কিন্তু তারপরেও আমরা একদম সবচেয়ে সবচেয়ে এক্সট্রিম কেসটাই ধরে নিলাম ধরে নিলাম যে দেড় বছর আগেই ওইটা মনে মনে করি লেখা হয়েছে তারপরে তো ওই বেটা তো সাড়ে বছর পরে যদি লেখা থাকে সাড়ে তিন বছর পরে ওইটা যে সত্য ছিল যে এই বেটা লেখছে ওইটা যে আসলে ঘটছিল কিনা ওই বেটায় প্রমাণ পাইছে কোথায় এইবার আমি বলি এইবার আপনি একটু বোঝেন যে দেখেন শ্রীকৃষ্ণ ছিল একটা কিছু সেই বেটায় সাড়ে তিন হাজার বছর পরে এই প্রমাণটা পায়া লিখছে না না প্রমাণ লিখছে এইটাই আপনাকে বলতেছি যে দেখেন শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ জন্ম ধরা আসে ঠিক ওই শ্রীকৃষ্ণই

উনি পাঁচ শত বছর আগে যখন এই ধরা এসেছেন উনি ওইগুলোকে আপনি কি মনে করেন আপনার কি মানে এই জিনিসটাকে আপনি রিয়েলাইজ করতে পারেন যে আপনারা যখন এগুলো কথা বলেন সাধারণ মানুষের যে এগুলো কথা শুনলে হাসি আসে এগুলাকে আপনি আপনি মানে রিয়েলাইজ করতে পারেন না ইভেন আপনাদের যে ডিসেন্টার হিন্দু যারা আছে আপনার অবশ্যই সন্তানরা আছে আপনার সন্তানরাও যে এই জিনিসগুলাকে সিরিয়াসলি নেয় না বা এগুলাকে অন্ধবিশ্বাসী মনে করে এটা তো আপনার বোঝার কথা এরকম এত বড় একটু একটু বলবে একটু শুনেন শুনুন একটু শুনেন এই যে ক্লেমগুলো করতেছেন দাবিগুলো করতেছেন এটা কিন্তু যে সেই দাবি না বড় একটা দাবি তাই না খুব বড় দাবি কিন্তু এই দাবি সপক্ষে আপনারা কি বলতেছেন কোন কি নাই আপনাদের কাছে সে প্রমাণটা নাই যে দাবিগুলো যে সত্য সে সপক্ষে প্রমাণটা নাই যদি প্রমাণ না থাকে এবং আপনার ধরেন এই ধরনের দাবি করে করে যান তা তো ভাই লোকজন হাসাহাসি করবে রে ভাই আমি আপনার পর জেনুইনলি হাসাহাসি করতে চাচ্ছি না বাট একটু নিজেই রিয়েলাইজ করেন এগুলা কথা এগুলা দাবি করার আগে আপনাদের কাছে যথেষ্ট প্রমাণটা আছে কিনা প্রমাণটা নিয়ে আপনারা বলতেছেন কিনা

যেগুলো মনে করেন আমি একটা বলি একটু দেখেন একটু একটা কথা বলা বেদের যে শ্লোক শ্লোকগুলো বলা আছে এখানে একটা বলা আছে যে ওই এই আমাদের এই ব্রহ্মাণ্ডের বয়স কত দেখুন চা हेलो হ্যাঁ একটু কথা আসাদ ভাই একটু কথা বলেন তো আসিফ ভাই হ্যাঁ আমি আমি আমি

যে কোনো ধর্মকে রিসার্চ করতে গেলে বা যে কোনো ধর্ম সঙ্গে বলতে গেলে তত্ত্বগত ভুল হলে তো সেটা ভুল আমি আপনার আবেগের জায়গাটা বুঝতে পারছি দেখেন আমি আপনার আবেগের জায়গাটা বুঝতে পেরেছি আমি একটু দুঃখ পাচ্ছি না এটা এটা আমি দুঃখ না আপনি এখানে কোনো ইও নাই আপনি শুনেন একটু আমি পুরো এটা বুঝাই বলছি আপনার সুবিধা হবে দেখেন আপনি কি বিশ্বাস করেন কি ভাবেন সেগুলোর প্রমাণ ইয়ে কি এগুলো তো একটু সাধারণ যুক্তি দিয়ে বিবেচনা করলেই হয়ে যায় যে কৃষ্ণের যারা সবচেয়ে কাছের মানুষ মনে করেন

আমরা যারা অ্যাক্টিভিস্ট কথা বলি তাদের মধ্যে বিভিন্ন জনরা আছে যেমন আসিফ ভাই যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে উনি এক ধরনের একই একটা প্যাটার্ন ফলো করেন আমি অনেক অনুজ আমি পরে আসছি চেষ্টা করছি যে আমাদের এই মুভমেন্টের মধ্যে যেটা অনুপস্থিত বা যে বিষয়টা আসলে কথা বললে আহ আর একটু আমাদের এই সংগ্রামটা একটু ওয়াইড হয় আমি সেই জিনিসটা চেষ্টা করছি সেখানে আমি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হওয়া অন্যায় অত্যাচার আমি প্রতিবাদ করি এটা আমি যদি ইন্ডিয়ান হইতাম এবং আমি যদি ব্যাকগ্রাউন্ডে হিন্দু হইতাম আমি ওই ইন্ডিয়াতে মুসলমানদের অধিকার নিয়ে বেশি সোচ্ছার থাকতাম সেখানে মুসলমানরা দোষ ত্রুটি ভুল ভাল কিছু করে না করে আমি সেটাকে চেষ্টা করতাম যে মানে ঠিক আছে বড় প্রবলেমটা নিয়ে কাজ করা বাংলাদেশে যেহেতু ইসলাম পন্থীরা সংখ্যায় বেশি তাদের সংখ্যা গুরুদের যে মানে এই যে জোর জোরের ক্ষেত্রে যে কাজটা করে সেক্ষেত্রে আমি আপনাদের আহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের ধর্মীয় অনেক উন্মাদনাকে দেখেও আমি সেটাকে আমি সামনে আনি না বা মনে করি যেটা পরে আনলো চলবে যেমন একটা উদাহরণ আহ ইস্কন থেকে বহিষ্কৃত চিন্ময় প্রভু যিনি এখন খুবই আলোচিত তাঁর কিন্তু অসংখ্য বক্তব্য আছে যেগুলো একদম মোল্লাদের আহ হিন্দু ভাষণ আহ প্রচুর সন্তান জন্ম দাও যোদ্ধা বানাও ইয়া বানাও জিহাদি বানানোদের মতো কিন্তু এখন এই এরকম অনেক বিষয় আছে আমি এগুলো নিয়ে ক্রিটিসাইজ করতে যাই না কারণ চিন্তা করি যে এমনিতেই মোমেন্টরা হিন্দুদের বিভিন্ন অজুহাত খোঁজে ওদের ওই ক্ষমতা নাই যে একজনকে ক্রিটিসাইজ করার জন্য যে কি পয়েন্ট লাগে সেটা খুঁজে বের করবে কিন্তু আমরা এই পয়েন্টগুলো দিয়ে দিলে কি করবে এরা ওইটা নিয়ে আর বেশি বগল বাজাবে ওই চিন্তা করে সমালোচনা করি না আর যেহেতু নির্যাতিত বাংলাদেশে অমুসলিমরা তাই তাদের প্রতি একটা সফট মানে দৃষ্টিভঙ্গি থেকে এটা করি না কিন্তু এর মানে এই না ধরেন আপনি আহ ধরে নেবেন যে আপনার এটা সবই ঠিক এই ধর্মের যদি অস্তিত্ব থাকতো ধর্ম দেবতা বা আপনি এখানে যেটা বলছিলেন যে তুমি স্বয়ং ভগবান এদের কাজটা কি এরা করতেছে কি মানুষ মরে যাচ্ছে এখনো প্রতিদিন নির্যাতিত হচ্ছে তারা এই আট দফা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা এই রংপুরে তাদের প্রচুর মারছে চরমনের গোষ্ঠী তাদের কি সমস্যা কি তারা কেন জোর হয়েছে তাদের আটটা দফা সেখানে আছে তাদের উপরে নির্যাতন হইলে সেটার শাস্তি নিশ্চিত করতে হবে দ্রুত বিচার করতে হবে তাদের আহ এই যে অর্পিত সম্পত্তি যেটা নাম দেওয়া হয়েছে যারা ভিটামাটি ছাড়া ভারতের পালাই যেতে বাধ্য হয়েছেন তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দেখা হচ্ছে ভিন্ন নামে তো এই জিনিসগুলো তারা অধিকার চাইছে তাদের মারতেছে তো আপনার ভগবান করে কি এই আমার মনে হয় বিতর্কটা ওই জায়গায় করা উচিত বেশি ভগবান কি করছে ভগবান করছে না তাহলে আপনাদের করতে হবে আমার মনে হয় ওই জায়গায় ফোকাস করলে বেশি ভালো হয় আমার মনে হয় এইটাই আমার অবস্থান আমরা আমরা একটা কাজ করতে পারি আসাদ ভাই যে আমরা কিন্তু এই যে ভগবান কৃষ্ণের যে পদ মর্যাদা আছে এখান থেকে তাকে পদত থেকে বাধ্য করতে পারি তার বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে পারি এবং সে যে ঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না স্বৈরাচারী মনোভাব তার ভিতরে দেখা যাচ্ছে এবং আমরা একজন সমন্বয়ক হয়ে এই যে আমাদের পল ভাইয়ের মতো কয়েকজন সমন্বয়ক হয়ে

সেখানে ভাই আমি জেনুয়ালি চাই না আপনাদেরকে আরো ইয়ে করতে মানে ওই ধরনের ক্রিটিসাইজ করতে আমি চাই না বাট আপনাদের নিজেদের উচিত যে এইগুলো যদি আপনারা বলে পিপল লাভ এগুলো যদি প্রমাণ নেই এগুলো নিয়ে হাসাহাসি করবে এবং শুধুমাত্র ইসলাম ধর্মের না আপনার ধর্মের যারা ডিসেন্ডার যারা আছে তারাও হাসাহাসি করবে তো এগুলো ক্লেম করবেন ডিসেন্ডার আপনাদের পরবর্তী জেনারেশনকে যা যা শিখাবেন শেখানোর আগে একটু জাস্ট ভেবে নেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা নাকি শুধুমাত্র দাবি শিখেন আগে দাবি কোনটা প্রমাণ কোনটা যুক্তি কোনটা শিখেন শিখে তারপরে

আর মনে করেন যে একটা ভয়ঙ্কর গোষ্ঠী তাদের সাথে লড়ার মজা আলাদা হিন্দু ধর্মের মানুষদের নিয়ে ধরেন সর্বোচ্চ সমালোচনা করলেও এখন কি করবে তারা যেমন কৃষ্ণ নিয়ে গান আছে কদম গাছে বসিয়া আছে কানু হারাম দাদা মাই তুই জলে না যাইও গানটা কি সুন্দর এবং এই গানটা মানে কিছু উগ্র হিন্দুত্ববাদীরা এটা নিয়ে আপত্তি করছে কিন্তু কল্লাকার ফালাই না এখন মোহাম্মদ নিয়ে যদি এরকম একটা গান সুন্দর একটা গান হইতো তার দিত তো এখন এই মানে মোমিনদের নিয়ে মোমিনদের সমালোচনা করতে একটা মজা আছে একটা ইয়ে আছে মানে তার একটা ভয়ঙ্কর গোষ্ঠী তো তো সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে আসলে এত মজা এরা গুহায় বসে আছে আব্দুল হারামা আব্দুলের হারাম না যাইও গীতা উপনিষদের শ্লোক বলেন না যে আসলে আপনার হ্যাঁ শেষ কথা হইলো আমরা দেখেন আমরা এত নিরীহ কেন জানেন আমাদের ধর্মে যে বক্তব্য গুলো আমাদেরকে বলে দেয়া হয়েছে যে আপনার মনে দুঃখ ভাবেন এমন একটা কাজও আমাকে এই যে আবার একটা ইয়া কথা বলেন এত নিরীহ আবার না আপনারা হিন্দুরা আবার এত নিরীহ না শত শত বছর ধরে নিজের ধর্মের মানুষের প্রতি আপনারা যা করছেন আপনারা যে প্রথা ধর্মে নাই তবে আছে অবশ্যই ধর্মে আছে এটা আপনি বললেই তো উড়ে যাবে না হিন্দু ধর্মের যে বর্ণপ্রথা বর্ণবাদ এই মানে যে না এটা ধর্মে নাই আপনি গীতা না এটা অবশ্যই আছে ভাই ভাই এটা নিয়ে আপনার সাথে এটা নিয়ে sansad.com এ প্রচুর লেখালেখি আছে এবং এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করছি এটা নিয়ে আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না ভাই হিন্দু ধর্ম যে জঘন্য একটা ধর্ম হিন্দু ধর্ম যে নোংরা একটা ধর্ম নষ্টামি লুচ্ছামির একটা ধর্ম এবং খুব ভালোভাবেই যে জঙ্গিবাদ আছে আপনাদের কৃষ্ণ যে আহ আহ ভিতরে যে অর্জুনকে যে নির্দেশনা গুলা দিছিল সেই নির্দেশনাগুলোর ভিতরে যে জঙ্গিবাদী কথাবার্তা আছে মানুষ মারার কথাবার্তা আছে যুদ্ধকে প্রমোট করার কথাবার্তা গুলো আছে সেগুলো আমরা বহুবার দেখাইছি আপনি একটু খুঁজে আমাদের মানে দেখে নিন সেখানে সেই জিনিসগুলো বলা আছে এরপরে যদি সেগুলো নিয়ে কথা বলতে হয় আপনি পরবর্তীতে আসেন তখন আপনার সাথে সেগুলো নিয়ে কথা বলবো হিন্দুরা এত নিরীহ ভাব আবার করেন না যে আপনারা একেবারে কি মানে দুধে দোয়া তুলসী পাতা ভাজা মাসটি উল্টে খেতে জানেন না এত আবার নিরীহ মানে হিন্দু ধর্মের লোকেরা না ভাই আমরা আহ আপনাদেরকে একটা ইয়া দিতেছি যেহেতু বাংলাদেশে আপনারা সংখ্যালঘু এই কারণে আপনাদের সম্পর্কে অনেক সময় আমরা একটু ইগনোর করি বিষয় গুলোকে ইগনোর করে যাই কিন্তু হিন্দু ধর্মের লোকেরা শত শত বছর ধরে হাজার বছর ধরে যা ঘটনা ঘটাইছে সেগুলো যদি আমরা তুলি ভাইকে গু বাইর হবে সেখান থেকে ঠিক আছে সেগুলোতে না যাওয়াই ভালো ঠিক আছে জয়দেব পল ভাই তারা আজকে আপনাকে বিদায় জানাই আমরা আচ্ছা আর একদিন কথা বলুন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আহ ও আচ্ছা

আমরা তাহলে পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই আমি কিন্তু আর বেশিক্ষণ থাকবো না লাস্ট একজনের সাথে কথা বলে আমি চলে যাবো ফরাজ ভাই আসাদ ভাই আপনারা থাকেন যদি আপনাদের সঙ্গে থাকে আর